হ্যালো সবাইকে স্বাগতম জানাই বারুই ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় ভাই আমার বিশ্বাস আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে কুইকলি একটা আপডেট শেয়ার করব খুব বড় কিছু না আপনারা হয়তোবা দেখেছেন গতকালকে প্রায় দু মাস পরে এস আই এন ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে একটা ড্র হয়েছিল খুব অল্প স্কোরে কিন্তু ড্র হয়েছে সিক্সটি ফাইভ তো যখন তারা ড্র করে তারা কিন্তু সিম্পলি গুলো লিখে যায় কিন্তু ডিটেল বলে না ডিটেল লেখে না তো সেইটাই আমার প্রচেষ্টা থাকে সবসময় যেন আমি আপনাদের সাথে একটু ডিটেল তুলে ধরতে পারি যেন আমার কথা আমার সময় আপনাদের সময় নষ্ট না হয় চলুন তাহলে আমরা দেখবো কিন্তু দেখার আগে সবাইকে একটু অনুরোধ করি যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয়ভাব মনে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই বেশি কিছু বলছি না ওকে চলি আমরা আচ্ছা এইটা দেখার আগে আমি একটু ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা গতকালকে ড্র আঠারোই নভেম্বর এর আগের ড্রটা ছিল সেপ্টেম্বর দ্যাট মাঝখানে প্রায় দু মাস ওকে দুইটা দুইটা ক্যাটাগরি থেকেই তারা ড্র করেছে ওয়াইডি এবং তাদের দুইটা ক্যাটাগরিতেই ছিল আমাদের কাট যারা সিক্সটি ফাইভ স্কোরের মধ্যে আছেন এবং এই এনএসি গুলোর মধ্যে আছেন এবং অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো মিট করেছেন তারা হয়তো বা আইটি পেয়েছেন ওকে টোটাল ইনভাইটেড ক্যান্ডিডেট ছিল এক্সপ্রেসেন্ট্রি স্ট্রিমের আন্ডারে চারশো পঁচিশ এবং ওয়াই দির আন্ডারে দুশো জন অর্ধেক তো মোটামুটি খারাপ না প্রায় ছয়শো ছয় সাড়ে ছয়শোর উপরে কিন্তু তারা কিন্তু ড্র করেছে এমন না যে তারা একদমই নেয় নেই প্রায় সাড়ে ছয়শো মানুষকে আইটিয়ে দিয়েছে মানে অনেক ওকে এখন দেখি যে এনওসি গুলো কি কি ছিল টোটাল চোদ্দটা এনওসি এখানে ছিল কিন্তু কোনো ডিটেল এখানে লেখা নেই সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো কারা কারা এই জিরো সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান সিক্স এরা কারা আসলে আমরা একটু কুইকলি দেখে ফেলবো আমি এখানে একটা এমএস এ আপনাদের জন্য আলাদা করে রেখেছি ফাইলে জিরো হলো কনস্ট্রাকশন ম্যানেজারস। এখন আমি যখন বলি এগুলো খুব আনকমন এনএসি আনকমন কি খুব একটা আনকমন কি দেখেন বাংলাদেশে তো কনস্ট্রাকশনের কাজ হয় তাই না তো কনস্ট্রাকশনের কাজ হলে সেখানে একজন ডেফিনেটলি একজন ম্যানেজার থাকতেই পারে সাইটে তো এখন আপনি যদি কনস্ট্রাকশন ম্যানেজার এই এনএসির আন্ডারে আপনি হয়ে থাকেন হলেই যে বা আপনার পয়েন্টস হলেই যে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন এরকম কিছু না জিরো সেভেন ডাবল ওয়ান এই গিয়ে আপনারা দেখবেন যে এই এনএসির যে অন্যান্য জিরো সেভেন ডাবল ওয়ান আমি একটু দেখি অন্যান্য যে বিষয়গুলো আছে আর রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মিট করেন কিনা এক্সাম্পল টাইটেলস আপনাদের এরকম হতেই পারে মেইন ডিউটি সেগুলো আপনাদের দেখতে হবে এবং এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টসটা খুব ভালো করে এখানে পড়বেন যে আপনাদের মনে রাখবেন পি পিএনপি প্রোগ্রামে পড়াশোনা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু তারা একটা মিল দেখতে চায় সো এই জায়গাটাতে আপনারা একটু ভালো করে পড়বেন এই এন বিষয়ক যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমার কিন্তু একটা ডিটেল ভিডিও আছে আপনারা দেখতে পারেন প্লে লিস্টে গিয়ে আচ্ছা এবার যখন আপনারা এই এন গুলো দেখবেন আমি এন গুলো আবার একটু পড়ে যাই ডাবল জিরো ওয়ান সিক্স সিনিয়র ম্যানেজার্স কনস্ট্রাকশন ট্রান্সপোর্টেশন প্রোডাকশন অ্যান্ড ইউটিলিটিস সেভেন টু ফোর টু ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান জিরো সেভেন ওয়ান টু হোম বিল্ডিং অ্যান্ড রিনোভেশন ম্যানেজার আস্তে আস্তে স্ক্রল ডাউন করে যাচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন আপনারা যদি এই এনওসি গুলোর মধ্যে কেউ পড়ে থাকেন এবং যদি মনে হয় আপনাদের ইসিএ এবং আইলস এই দুইটা জিনিস রেডি আমি বলবো ইউআই লঞ্চ করতে তো কোনো আপনার পয়সা দিতে হচ্ছে না কোথাও বা কোনো ক্ষতি হচ্ছে না আপনি যদি করে থাকেন আপনি অবশ্যই অবশ্যই আপনার ইউআইটা সাবমিট করে রাখবেন এখন ইউআই সাবমিশনের জন্য কোথায় যাবেন কোথাও যেতে হবে না আমার একটা ডিটেল ভিডিও আছে যদি আপনারা কেউ না দেখে থাকেন আমি এখানে আই বাটনে দিয়ে দেবো কীভাবে আপনারা ইউআই সাবমিট করতে পারেন কারো কোনো ধরনের সাহায্য ছাড়াই তো আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন এবং সেই সাথে এই ভিডিওটাতে বলছে অনেকে আপনারা বলেন যে ভাই আপনি তো ভিডিওতে এইটা বলছিলেন কিন্তু এখন তো এইটা হ্যাঁ আমি হয়তো ওই ভিডিওটা করেছি এক বছর আগে তখন যেভাবে অনলাইন টুলে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল এখন হয়তো বা অনেক কিছু পরিবর্তন হয়েছে কিছু হয়তোবা বাদ করে দিয়েছে কিছু কিছু হয়তো বা তারা নতুন করে অ্যাড করেছে প্রশ্ন সো সেই বিষয়ক যদি কোনো কনফিউশন আপনাদের কখনো থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন থেকে লিখতে পারেন কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়ালস নামে যে গ্রুপটা এটা আমরা আমাদের আমাদের পরিচালিত সে আপনারা ওখানে আপনার জয়েন থেকে আপনাদের প্রশ্নগুলো এই বিষয়ে করতে পারেন আমি যদি উত্তর না দিতে পারি আমাদের যিনি মডারেটার যে যারা মডারেটর আছেন এবং অ্যাডমিনস আছেন এবং অভিজ্ঞ মেম্বার্সরা যারা আছেন যারা নিজেদের সম্পূর্ণ প্রসেসটা নিজেরা করছেন তারা আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে সেখানে তো আবারও বলি এই যখন ড্র হয় আপনারা খুব স্বাভাবিকভাবে বলেন যে ভাইয়া খুব ভালো ড্র হয়েছে কিন্তু আমাদের এন নেই হ্যাঁ খুব স্বাভাবিক যেহেতু যেই এন গুলো তাদের ডিম্যান্ড লিস্ট আছে সেই সেই এন গুলোকে কিন্তু তারা এখন ড্র করবে এবং আপনারা জানেন বিশাল একটা ব্যাকলগস কিন্তু কেনাডা ইমিগ্রেশনে হয়ে আছে সো এটা এটার কথা মাথায় রেখেও কিন্তু তারা একটু স্লো ড্র করছে তবে যেই ড্রগুলো প্রিভিয়াস কয়েকটা ড্রতে কিন্তু সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স আরও দুইটা ড্রতে কিন্তু ছিল সেখানেও ড্র এনওসিগুলো খুব একটা কমন এনওসি ছিল না কিন্তু আবারও বলি যদি আপনারা এনওসিগুলোর মধ্যে কেউ পড়ে থাকেন এবং স্কোর যদি দেখেন সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স হচ্ছে আপনারা দ্বিধা করছেন যে এত অল্প স্কোরের ড্রতে হয়তো বা আইটিএ পাবো না ওই দ্বিধাটা করবেন না আপনারা আপনাদের ইউআই প্রোফাইলটা অবশ্যই অবশ্যই সাবমিট করে রাখবেন আর আর কোন যে কোনো বিষয় যে কোনো ধরনের সাহায্যের জন্য যদি আমাকে লিখতে হয় আমাকে দরকার হয় অবশ্যই গ্রুপে আপনারা লিখবেন এবং এই ইনবক্স আপনারা এই ইউটিউবের কমেন্ট বক্সেও লিখতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেখানে উত্তর দেওয়ার জন্য আজকে এখানেই রাখবো প্রিয় ভাইবোন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ